হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি দারুণ দারুণ একটা রেসিপি নিয়ে। শুনলে মুখে জল চলে আসবে। রেসিপিটি হলো গোলবাড়ির মটন কাষা, দারুণ লাগবে খেতে, চলো বানাই। আজ আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো মটন। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1/4 ভাগ পেঁপে, কাঁচা পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি আদা নিয়েছি, 20টা রসুনের কোয়া নিয়েছি ছোটো দানা, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এইবার আমি সবগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে পেস্ট করে নেব। সব কিছু আমি মিক্সিং বোলে পেস্ট করে নিয়েছি। এটা আমি মাটনের মধ্যে দিয়ে দেবো 3 চামচ টক দই, দিয়ে দেবো 7 মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 4 চামচ সর্ষের তেল, এবার ভালো করে আমি মটনটাকে ম্যারিনেশন করব। চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন, আমি এই চামচটা দিয়ে করছি। খুব ভালো করে সময় ধরে ম্যারিনেশনটা করব। মাংসটা খুব ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এখন বাজে রাত্রি 9টা, আমি সারা রাত এটাকে রেখে দেবো ফ্রিজে, কাল সকালে এটাকে আমি রান্না করব। ঢেকে এটা এমন ফ্রিজে ঢুকিয়ে দেবো। সারা মাংসটা আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রি 9টার সময়, এখন বাজে বেলা 9টা। এবার আমি এটাকে বার করে নিয়েছি, দেখুন কত জল বেরিয়ে গেছে, আমি কিন্তু একটুকু জল দিইনি। এবার এটা আমি প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। প্রেশারে দিয়ে দিয়েছি ঢাকনাটা আটকে। এবার আমি বসিয়ে দেবো পাশের ওভেনটা। আমি একটা ওভেনে বসিয়ে দিয়েছি মটনটা, আর এদিকে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি এবার তুলে নেব। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি, এই তেলে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা ফোড়ন, 4টে ছোটো এলাচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব, দিয়ে দেবো 1টু চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো হয় আর টেস্টটাও ব্যালেন্স হয়। মাংস রান্না করলে সবসময় ফোড়নে চিনিটা দেওয়ার চেষ্টা করবে, এতে কালারটা খুব সুন্দর হয়, ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এতে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, একটু কষিয়ে নেবো। গ্যাসটা আমি লো ফ্লেমে করে দেবো। সিটি পড়ে গেছে, এবার আমি প্রেশার কুকারটা নামিয়ে নেবো। প্রেশার কুকারটা নামিয়ে ভাত ছাড়িয়ে নিয়েছি। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মটনগুলো। মটনটা আমি দিয়ে দিয়েছি, গ্যাসটা এবার আমি মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে কষাবো। মাংসটা কষাতে কষাতে আমি যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো ভালো করে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ লিকার চা, এটাও আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষাবো। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, সব শেষে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো।
এবার গ্যাসটা আমি বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর আমি আবার ফিরে এসেছি। দেখুন কি কত সুন্দর কালার হয়েছে আমার গোলবাড়ির মটন কষা, একদম রেডি। বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান হলে রেস্টুরেন্টে না গিয়ে আমার মতো করে এইভাবে করে রান্না করে দেখবেন গোলবাড়ির কষা মাংস। আর কিছুই লাগবে না, গরম গরম ভাত আর এই কষা মাংস, অপূর্ব লাগবে খেতে। মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা একটু অন্যরকম হয়েছে। গোলবাড়ির কষা মাংস একটু কালো কালোই হয়, সেই জন্য লিকার চাটা দেওয়া হয়েছে। আর খেতে তো কোনো তুলনাই হবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।